চুলার উপরে একটা প্যান বসিয়ে পরিমাপ অনুযায়ী পানি দিয়েছি। এখানে মুরগির বুকের যে অংশটা থাকে এখানে নিয়েছি, লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী, আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে এখন এই মাংসটা একটু সিদ্ধ করে নিব। মাংসটা আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে আমি ভালোভাবে একটু ঠান্ডা করে নিব। এখানে আমি গাজর নিয়েছি এক পিস, গাজরটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন গাজরটা আমি মিহি করে কুচি করে কেটে নিব। চাইলে আপনারা বটি দিয়েও মিহি করে কুচি করে কেটে নিতে পারেন। মিহি করে কুচি করে কাটা হয়ে গিয়েছে, এখন এগুলা উঠিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি এক পিস, ক্যাপসিকামের অর্ধেকটা এখানে আমি দিব। এখানে আমি গ্রিন ক্যাপসিকামটা নিয়েছি, চাইলে এখানে আপনারা রেড ক্যাপসিকাম বা ইয়েলো ক্যাপসিকামও দিয়ে দিতে পারেন। কাটা হয়ে গিয়েছে, এখন এগুলা উঠিয়ে রেখে দিব। এখানে টমেটো নিয়েছি এক পিস, টমেটোর ভিতরের অংশটা ফেলে দিয়ে উপরের শক্ত অংশটা আমি এভাবে কেটে নিয়েছি। এখানে তিনটা আইটেম নিয়েছি, গাজর, ক্যাপসিকাম এবং টমেটো। উপরে একটা প্যান বসিয়ে রান্না করা সাদা সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, মাঝারি সাইজের একটা পেঁয়াজ আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। হালকা একটু ভেজে নিয়ে এখন আগে থেকে রেডি করে রাখা সবজিগুলা এখানে ঢেলে দিয়েছি, এবং এটা খুব হাই হিটে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজা যাবে না, কাঁচা কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এখানে বিট লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী, কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, সাদা লবণ দিয়েছি এক চা চামচের চার ভাগের এক ভাগ। যেহেতু বিট লবণ দিয়েছি, বিট লবণে কিন্তু একটু লবণ আছে। আর এটা খুব হাই হিটে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে, যেন সবজিগুলো আস্তে আস্তে থাকে, দলা হয়ে না যায়, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিব। সবজিগুলা এখন আমি একটা ছড়ানো প্লেটে ঢেলে নিচ্ছি ঠান্ডা করার জন্য। দেখেন সবজিগুলা কিন্তু আস্তে আস্তে আছে, একটুও দলা হয়ে যায়নি, শুধু আমি হাই হিটে ভেজে নিয়েছি কাঁচা কাঁচা গন্ধটা দূর করার জন্য। মুরগির যে অংশটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গিয়েছে, এখন এটা আমি কাটা চামচের সাহায্যে এভাবে আমি কুচি কুচি করে আলাদা করে নিব। এটা যত কুচি কুচি মিহি মিহি আলাদা ছাড়া ছাড়া হবে, স্যান্ডউইচটা খেতে ততটাই টেস্টি হবে। মাস্ট আপনারা এভাবে কাটা চামচের সাহায্যে মিহি করে কুচি কুচি করে কেটে নেবেন। কাটা হয়ে গিয়েছে, এখানে আমি একটা শশা নিয়েছি, শশাটা আমি আগে থেকে খোসাটা ছিলে আলাদা করে নিয়েছি। এখন আমি সবজি কুড়ানির সাহায্যে কুড়ে নিচ্ছি। চাইলে আপনারা বটি দিয়েও কুচি কুচি করে কেটে নিতে পারেন, তবে সবজি কুড়ানির সাহায্যে মাস্ট এটা করে নিলে এর জুসটা খুব ভালোভাবে আলাদা করে নেওয়া যায়। কুড়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখেন একদম মিহি করে আমি কেটে নিয়েছি, এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি মেয়োনিজটা রেডি করে নিব। একটা প্লেন জার নিয়েছি, এখানে আমি একদম ঠান্ডা বরফ ঠান্ডা ডিম নিয়েছি একটা, গোলমরিচের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ, বিট লবণ নিয়েছি হাফ চা চামচ, রসুনের কোয়া নিয়েছি তিনটা, এটা হলো দেশি রসুন, চিনি নিয়েছি 1/3 কাপ। এখন একটু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়েছি, এখন এখানে আমি দিয়ে দিব সয়াবিন তেল। সয়াবিন তেলটা আসলে পরিমাপ অনুযায়ী না, আমার যতটুকু লাগবে আমি ঠিক ততটুকু দিব। এভাবে আমি অল্প অল্প করে ঢালবো আর ব্লেন্ড করতে থাকবো। এভাবে ব্লেন্ড করতে থাকবো যতক্ষণ না একটা থকথকা ভাব চলে আসে। তাই এখানে আপনার 1/2 কাপও লাগতে পারে, 1/4 কাপও লাগতে পারে, 1/3 কাপও লাগতে পারে। সরিষা বাটা দিয়েছি 1/2 চা চামচ। এটা আমি সাদা সরিষা বাটা দিয়েছি, কালো সরিষাটা দিবেন না, তাহলে কিন্তু তেতো লাগতে পারে। এভাবে আমি অল্প অল্প করে তেল ঢেলে নিয়েছি আর ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি ফ্লেভার, যাতে ডিমের কাঁচা গন্ধটা না থাকে। এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখানে আমি 3-4 ফোঁটার মতো দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু ব্লেন্ড করে নেব। আমার চ্যানেলে ডিম ছাড়া মেয়োনিজ, শুধু দুধ দিয়ে মেয়োনিজ, তারপরে টক দই দিয়ে মেয়োনিজ, 4টা আইটেমের মেয়োনিজ আমার চ্যানেলে আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এই ভিডিওর লাস্টে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। যারা কাঁচা ডিমের গন্ধ সহ্য করতে পারেন না, তারা ডিম ছাড়া মেয়োনিজ কীভাবে তৈরি করবেন তার পারফেক্ট রেসিপি আমার 4টা মেয়োনিজের রেসিপি চ্যানেলে আছে, আমি লিঙ্কটা দিয়ে দিব। মেয়োনিজটা আমার রেডি করা হয়ে গিয়েছে। এখন বড় একটা মিক্সিং বল নিয়েছি,
আগে থেকে কুচি কুচি করে কেটে রাখা চিকেনগুলো এখানে ঢেলে দিয়েছি। মাংসের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি, চাইলে আপনারা কম বেশি করে নিয়ে নিতে পারেন। আগে থেকে ভেজে রাখা সবজিগুলো এখানে ঢেলে দিচ্ছি। এখন আমি শশার জুসটা এভাবে হাতের সাহায্যে চেপে চেপে বের করে নেব, তাহলে এই শশা থেকে আর পানি বের হবে না। এভাবে হাতের তালুর সাহায্যে চেপে চেপে জুসটা বের করে নেবেন, তাহলে মিশ্রণটা একটুও পানি পানি হবে না। মাস্ট এভাবে করে নেবেন। বটি দিয়ে যদি কুড়ে নেন তাহলে কিন্তু এতটা জুস বের হবে না, সবজি কুড়ানি দিয়ে কুড়লে যতটা জুস বের হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজটা আপনারা চাইলে আরও একটু থকথকা করে নিয়ে নিতে পারেন। আমি একটু অল্প দিয়ে করে নিয়েছি। একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে আমার মিক্সড করা হয়ে গিয়েছে, দেখেন বেশি পাতলাও হয়নি আবার বেশি ঘনও হয়নি। খুব দারুণ একটা মিশ্রণ, স্যান্ডউইচের মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি। এখন স্যান্ডউইচটা রেডি করে আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে আমি অনেক বড় সাইজের পাউরুটি নিয়েছি। এই পাউরুটিটা কিন্তু খুবই বড়, চাইলে আপনারা মাঝারি সাইজেরটাও নিতে পারেন। এখন চারি সাইডটা এভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। সমান করে কেটে নেওয়া হয়ে গিয়েছে, আমি আর এক পিস এভাবে সমান করে কেটে নিব। পাউরুটির এই অবশিষ্ট অংশটা কিন্তু কখনোই ফেলে দিবেন না, এইটা আপনারা ব্লেন্ড করে ব্রেড ক্রাম্স তৈরি করে নিতে পারবেন। ব্রেড ক্রাম্স তৈরির পারফেক্ট রেসিপি আমার চ্যানেলে আছে, দুইটা আইটেমের লিঙ্কটা এই ভিডিওর লাস্টে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এখন আগে থেকে রেডি করে রাখা মিশ্রণটা এই পাউরুটির উপরে আমি দিয়ে দিব। যে যেমন খেতে ভালোবাসেন, আমি পরিমাপটা একটু বেশি করে দিচ্ছি। যত বেশি দিবেন চিকেনটা, যত বেশি দিবেন তত এটা খেতে খুব খুবই টেস্টি হবে। এখানে আমি আমার পছন্দ মতো মিশ্রণটা দিয়ে দিয়েছি, উপরে আর এক পিস এভাবে দিয়ে দিয়েছি। চাইলে এখানে আপনারা টিস্যু পেপার দিয়েও মুড়িয়ে নিয়ে নিতে পারেন। এখন এভাবে একটু কেটে নিচ্ছে ছুরির সাহায্যে, একদম রেস্টুরেন্টের স্টাইলে। রেস্টুরেন্টে যেয়ে আমরা যেভাবে খাই সেই স্টাইলে আমি এখানে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি বাকি স্যান্ডউইচের মিশ্রণে এখানে অ্যাড করে দিচ্ছি পাউডার মিল্ক হাফ কাপ। যেহেতু আজকে আমি বলেছি তিনটা ভিন্ন স্বাদের স্যান্ডউইচ বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব, ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গিয়েছে, এক সাইডে রেখে দিয়েছি। এখানে আমি পাউরুটি নিয়েছি এক পিস। পাউরুটির সাইডের অংশটা এভাবে কেটে স্কোয়ার করে নিচ্ছি। এখন এটা পাতলা করে রুটির মতো করে বেলে নিচ্ছি। ভালোভাবে বেলে নেওয়া হয়ে গিয়েছে, আবার একটু চারি সাইডে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি স্যান্ডউইচের মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে স্যান্ডউইচটা এখন আমি রোলের মতো করে পেঁচিয়ে নিচ্ছি। একটা টিস্যু পেপার নিয়েছি। রেস্টুরেন্টে যেভাবে টিস্যু পেপার দিয়ে মোড়ানো থাকে আমি ঠিক সেভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি তিনটা বানিয়ে নিয়েছি, চাইলে আপনারা টুথপিক দিয়েও এভাবে বানিয়ে নিতে পারেন বা টিস্যু পেপার দিয়েও মুড়িয়ে রেখে দিতে পারেন। তৈরি হয়ে গেল আমার রোল স্যান্ডউইচ। এখন আর একটা বানিয়ে দেখাবো। জালটা মিডিয়াম টু লো আছে রেখে চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে বাটার দিয়েছি এক চা চামচ। এই বাটারটা আমার বাসায় বানানো, লিঙ্কটা ভিডিও লাস্টে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এখন এখানে স্লাইড পাউরুটি দিয়ে দিয়েছি। পাউরুটির ওভার সাইডের অংশ এভাবে আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি। একেবারে লো আছে কিন্তু ভেজে নিতে হবে। এখন বাকি স্যান্ডউইচের মিশ্রণে এখানে যেহেতু তিনটা ভিন্ন স্বাদের, এখানে টমেটো সস দিয়ে দিয়েছি 1/3 কাপ। দিয়ে আবার একটু মিশ্রণের সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে, এক সাইডে রেখে দিয়েছি। যে পাউরুটিটা আমি ভেজে নিয়েছিলাম দেখেন কত সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এখন স্যান্ডউইচের মিশ্রণটা এখানে ভালোভাবে দিয়ে দিচ্ছি। আমি আমার পছন্দ মতো দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। দিয়ে এখন একটা ছুরির সাহায্যে এভাবে আমি কেটে নিচ্ছি রেস্টুরেন্ট স্টাইলে। দেখেন এই স্যান্ডউইচের ভিতরের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। আশা করি আমার রেসিপিগুলো আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেল আইকন বাটনে ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন।